শহর এবং ব্লক জুড়ে তামাক বিরোধী অভিযান জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর এবং ধূপগুড়ি থানা পুলিশের যৌথ অভিযান চালানো হয় বৃহস্পতিবার দুপুরে। ধূপগুড়ি শহরের বিভিন্ন এলাকায় কলেজপাড়া সুকান্ত মহাবিদ্যালয়ের সামনে ফালাকাটা রোড এবং গ্রামীণ এলাকায় কদমতলা বিদ্যাশ্রম দিবজ্যোতি বিদ্যানিকেতনের সামনে বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। জেলা স্বাস্থ্য দপ্তর আধিকারিক মোহাম্মদ আতাউর রহমান মূলত এই কলেজের সামনে যে সমস্ত দোকানগুলো রয়েছে তাদের তামাক বা গুটকা জাতীয় পণ্য বিক্রি হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। বেশ কিছু দোকানে পাওয়া গেছে বিভিন্ন তামাকজাত সামগ্রী, সেগুলোকে বাজেয়াপ্ত করে জরিমানা ধার্য করা হয়। এই আধিকারিক সংবাদ মাধ্যমের সামনে আরও বলেন, ওই ধরনের অভিযান আগেও চালানো হয়েছে, বেশ কয়েকটি বিক্রেতাকে জরিমানাও ধার্য করা হয়েছে, আগামী দিনে এই অভিযান আরও চালানো হবে। अभी ना जाओ छोड़ कर बाबा, दादू बाबा। Everything is under control. আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা। হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। জেলা দপ্তর, জেলা স্বাস্থ্য পরিবর্তনের দপ্তর এবং পুলিশ প্রশাসন যৌথভাবে জলপাইগুড়িতে আমরা প্রত্যেক মাসে আমরা এই অভিযান চালাই। আজকেও তার সেই কার্যক্রম আমরা করতে চলেছি বা কন্টিনিউ হচ্ছে। এটা কোন এলাকায় হলো স্যার? আজকে ধূপগুড়ি টাউন এবং তার সারাউন্ডিংস এরিয়া, স্কুল কলেজ এবং পাবলিক প্লেস, মানে বাজার, বাস স্ট্যান্ড, মার্কেট প্লেস, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, সমস্ত পাবলিক প্লেস, সেই পাবলিক প্লেসে প্রকাশ্য ধূমপান অপরাধ তার বিরুদ্ধে অভিযান এবং স্কুল কলেজের আশেপাশে হান্ডি ড্রেসের মধ্যে যে বিক্রি সেটা বন্ধ এবং এর আগেও আমরা ওয়ার্নিং দিয়েছি এবং আজকেও সেই ওয়ার্নিংয়ের ভিত্তিতেই আজকে আমরা কিন্তু ফাইন করলাম। আপনার নামটা স্যার? আমার নাম আতাউর রহমান খান, জেলা স্বাস্থ্য পরিবর্তন দপ্তর।